আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আবারও চলে আসলাম আপনাদের সামনে আরও একটা আপুকে নিয়ে। তো আজকে আমরা যে আপুটিকে নিয়ে আপনাদের সামনে চলে এসেছি তার কথাগুলো আপনাদেরকে শোনাবো এবং জানবো। প্রিয় দর্শক, আমাদের এই ভিডিওটি আপনারা যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিওটি। প্রিয় দর্শক, এখন আমরা কথা বাড়াবো না, চলে যাবো আপুটির কাছে, শুনবো তার জীবনের গল্পগুলো। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আপনি কেমন আছেন? এতো মোটামুটি ইনশাল্লাহ ভালোই আছি। আচ্ছা আপু, তো আপনার নামটা আগে আমরা জানতে চাই, আপনার নাম কি? আমার নামটা রুনা আক্তার। রুনা আক্তার। তো রুনা আপু, আপনার গ্রামের বাড়ি কোথায়? আমার গ্রামের বাড়ি রাজশাহীতে। রাজশাহীতে। এখন বর্তমানে আপনি কোথায় থাকেন? আমি সাভারে থাকি। সাভারে থাকেন? রাজশাহী থেকে এসে সাভারে কেন থাকেন আপনি? সাভারে থাকি, ওইখানে নদীতে বাড়িঘর ভেঙে গেছে, তো এইখানে এই জন্য সাভারে এসে থাকি। নদীতে আপনাদের বাড়িঘর ভেঙে গেছে? হ্যাঁ। মানে ওই আপনার যে গ্রামের বাড়ি রাজশাহী, ওখানে আর কেউ থাকে না? না, ওখানে কেউ থাকে না। এখন বর্তমানে যে আপনি যেখানে আছেন সেখানে কে কে থাকেন? আপনার যে যে ফ্যামিলিতে আপনি থাকেন সেই ফ্যামিলিতে কে কে আছে? আপনার কে কে আছে? আমার মা বাবা আছে, আমি আছি, আমার ভাই বোনরা আছে। আপনার ভাই বোন কয়জন? আমরা পাঁচটা বোন, তিনটা ভাই। পাঁচটা বোন, তিনটা ভাই। হ্যাঁ। আপনি ভাই বোনদের মধ্যে কত নাম্বার? আমি সাত নাম্বার। আপনি বললেন যে পাঁচ ভাই, পাঁচ বোন, তিনটা ভাই। পাঁচটা বোন, তিনটা ভাই, তার মানে হচ্ছে আট ভাই বোন। আপনি সাত নাম্বার, আপনার ছোট একজন আছে? হ্যাঁ, ছোট বোন আছে। আচ্ছা, তো এখন সবার কি বিয়ে হয়ে গেছে? হ্যাঁ, সবার বিয়ে হয়ে গেছে। আপনার বিয়ে হয়নি? না, আমার বিয়ে হয়নি। তাহলে সবার বিয়ে হয়েছে, আপনার বিয়ে হয়নি, তো আপনার ছোটটারও তাহলে বিয়ে হয়ে গেছে? হ্যাঁ, আমার ছোটটারও বিয়ে হয়ে গেছে। আপনার ছোটটারও বিয়ে হয়ে গেছে? হ্যাঁ। আচ্ছা, তো আপনার বিয়ে হয়নি কেন? আমার বিয়ে হয়নি, আমাকে কেউ পছন্দ করে না এই জন্য। এত আপনি তো অনেক সুন্দর মানুষ, অনেক সুন্দর থাকলে হবে, যোগ্যতা থাকতে হবে না? মানে আপনার কি যোগ্যতা নেই? আপনি কি আপনি মনে করেন যে আপনার কোন যোগ্যতাটা নাই? আমার লেখাপড়া নেই, ক্লাস টু পর্যন্ত লেখাপড়া, এইটাই। ওদের সবার লেখাপড়া ছিল? হ্যাঁ, আমার ছোটটা লেখাপড়া। আপনি লেখাপড়া করতে করার সুযোগ পাইলেন না কেন? কারণ করার সুযোগ পেলাম না, বাবা মা সেরকম সামর্থ্য নেই। ওরা আবার কিভাবে লেখাপড়া করলো? ওরা একজনকে করাইছে, আরেকজনকে পারে নাই। আচ্ছা, তো আপনাকেই লেখাপড়া করাইতে পারে নাই? না, আমাকেই পারে। আপনাকে আপনার বাবা মা কিরকম ভালোবাসে? অনেক ভালোবাসে। তাহলে আপনাকে লেখাপড়া কেন করাইলো না? কারণ সন্তানটাকে, যে সন্তানটাকে বেশি ভালোবাসে বাবা মা, সেই সন্তানটা কিন্তু সবার চেয়ে সুশিক্ষিত, মানে সব দিকেই কিন্তু এক ধাপ আগায় থাকে। অবশ্যই, কারণ আমাকে দিছিল, আমি স্কুলে পড়িনি। মানে আপনি ছোট থাকতে কি দুষ্ট ছিলেন নাকি? হ্যাঁ। আচ্ছা, তো এখন এই লেখাপড়া না করে কি মনে হয়? অনেক খারাপ মনে হয় লেখাপড়াটা করতে। আমার বয়স ১৮। ১৮? হ্যাঁ। বিয়ে শাদী এখনো হয়নি? না। তাহলে এখন ইউটিউবে ভিডিও দেখলে, আপনি তো দেখাই যেতেছে আপনার চোখ দুটো অনেক সুন্দর, তো এখন আপনার ভিডিও দেখে যদি অনেকেই তো বিয়ে করতে যাবে, তো সেক্ষেত্রে আপনি কি করবেন? আমার যদি মনের মতন হয়, ঠিক আছে, আমি অবশ্যই বিয়ে করব। মনের মতন কিরকম? কিরকম মনের মতন? যে আমাকে আমার মতন হয়ে উঠবে, যে আমাকে ভালোবাসবে, যে আমার ফ্যামিলিটাকে একটু দেখবে, তাকেই আমি ভালোবাসব। আচ্ছা, তো এখন আপনার ফোন নাম্বার আপনি ভিডিওতে দিবেন কিনা? হ্যাঁ, আমার ফোন নাম্বার দেব। আচ্ছা, তো এর আগে আপনি কখনো ইউটিউবে ভিডিও করছেন? না, করি নাই। কখনো করেন নাই? না। আচ্ছা, যদি আমরা প্রমাণ পাই যে আপনি করছেন? না, প্রমাণ আপনি দিবেন, যদি আমি করে থাকি তো আমাকে প্রমাণ দিবেন, আপনারা যেটা বলবেন সেটাই শুনব। আচ্ছা, ঠিক আছে। তো এখন আপনার নাম্বার আপনার মুখস্থ আছে? আমার মুখস্থ আছে, তারপর আপনি একটু বলে দেন, আমিও বলি, আপনিও বলেন। আচ্ছা, ঠিক আছে, আপনি বলেন, আপনার সাথে সাথে আমি বলি। 018 018 018 30 হ্যাঁ, 30 70 হ্যাঁ, 70 78 হ্যাঁ, 78 56 56। হ্যাঁ, আপনার তো মুখস্থই আছে। হ্যাঁ। আচ্ছা, তো এখন বর্তমানে আপনার আরও যদি কোনো কথা থাকে দর্শক শ্রোতাদের? হ্যাঁ, আমার কথা আছে ভাই, কারণ আমার আম্মুটা অসুস্থ, আমার আম্মুটার প্রেশার, ঠিক আছে, আর কিছুদিন হলো এই লকডাউনের কারণে কোনো আয় রোজগার নেই, সংসারটা চলতে পারতেছে না। যদি কোনো ভাইয়ে আমাকে হেল্প সহযোগিতা করতো, আমি একটা সেলাই মেশিনের দোকান দিয়ে রাস্তার পারে আমি সেলাই মেশিন চালাইতাম। মানে আপনি কাজ সম্পূর্ণ পারেন? হ্যাঁ, আমি সম্পূর্ণ কাজ পারি। আচ্ছা, সেলাই মেশিন আছে, যদি কোনো ভাই এখন সহযোগিতা করতো একটা সেলাই মেশিনের দোকানে নেওয়ার জন্য রাস্তার পারে, তাহলে কিছু কাপড় কিনে আমি একটা দোকান নিয়ে আমি সেলাই মেশিন দোকান চালাই। কেউ যদি আপনাকে বিয়ে করে, সেক্ষেত্রে তো আপনার সেলাই মেশিনেরও দরকার নাই আর দোকানেরও দরকার নাই? না, বিয়ে যদি আমাকে কেউ বিয়ে করে তাহলে আমাকে ভালোবেসে গ্রহণ করে নিতে হবে। আচ্ছা, তো আর কিছু বলবেন আপনি? হ্যাঁ, বলবো যাতে দর্শক ভাইরা যাতে আমাকে অনেক খারাপ মন্তব্য না বলে আর খারাপ কমেন্ট না রেখে আমাকে, হ্যাঁ, ফোন দিবেন, আমি কথা বলবো, যাতে আমাকে উল্টাপাল্টা কথা বলবেন না, আমাকে উল্টাপাল্টা কথা বললে আমি ফোনটা রেখে দেবো।
আচ্ছা ঠিক আছে রুনাপু, আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রিয় দর্শক আপনারাও ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।